ফর্ম ফিল আপ করুন ফোন দিয়ে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া। তো যারা পরীক্ষার্থী আছেন তারা ফোন দিয়েই খুব সহজে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি নিজেই কোনো রকম ঝামেলা ছাড়া। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন সোনালী সেবা। তো এই সেবাটির মাধ্যমে আপনি এসএসসির ফর্ম ফিল আপ করতে পারবেন খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া। আর এখান থেকে বোর্ডকে যে একটা টাকা দেওয়া হয় আপনাদের, মানে বোর্ড পরীক্ষার জন্য স্কুল থেকে যে 3-4 হাজার টাকা নেয় সেই টাকা কিন্তু এখান থেকে নেয় না। এখান থেকে আপনি 1,000 টাকা সরকার যেটা বাজেট করেছে ওই 1,000 টাকা, 1,000 মানে 1,000-1,200 টাকার মধ্যেই আপনি এসএসসির ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এখান থেকে আপনি সবচেয়ে সহজে ফর্ম ফিল আপ করে বিকাশের মাধ্যমে বোর্ডকে টাকা দিতে পারবেন। তো এই ভিডিওতে দেখাবো যারা এসএসসি ফর্ম ফিল আপ করতে চান তারা খুব সহজেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন। তো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে সোনালী ই সেবা। তো এই অ্যাপটির মাধ্যমে সরকারিভাবে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমার ডাটা কানেক্টটা অন করছি, এখন অ্যাপটা ইনস্টল করব। আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে খুব সহজেই এখান থেকে আপনি রেজিস্ট্রেশন এবং ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে এখান থেকে খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর প্রথমে আপনি অ্যাপটি ওপেন করবেন, সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটা সিস্টেম আসবে, এখান থেকে আপনি অনেক ধরনের ফিচার দেখতে পারছেন। তো আপনি ফর্ম ফিল আপ করার জন্য এখানে দেখতে পারছেন এইচএসসি, তো এখানে টাচ করবেন যে ফিল আপ, ফর্ম ফিল আপ। এখানে তারা বলছে বিশেষ নির্দেশনা, ফি প্রদানের পূর্বে ব্যবহার বিধি ভালো করে পড়ে নিস। তো এখান থেকে ওকে। ওকেতে দেওয়ার পরে এরকম একটা সিস্টেম আসবে, উপরে দেখতে পাচ্ছেন এসএসসি ফর্ম ফিল আপ ফ্রি পেমেন্ট। তো এখান থেকে আপনি কিছু নির্দেশিকা দেখতে পারছেন, ফর্ম ফিল আপ ফি পরিশোধের পূর্বে ইউজার ম্যানুয়াল পড়ে নিন, শিক্ষা বোর্ড নির্বাচন করুন, এসএসসি আলিম সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন, এসএসসি দাখিল সমমান পরীক্ষার রোল নম্বর প্রদান করুন, চেক বাটনে ক্লিক করে তথ্য সঠিকতা যাচাই করুন। এখানে আপনি নির্দেশিকাগুলো পড়ে নেবেন, তারপর এখানে দেখতে পারছেন বোর্ড নেম, এগুলো আপনাকে হয়তো শিখে দেওয়া লাগবে না, আপনি যে বোর্ডে থাকেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিবেন, তারপর এসএসসি রোল নাম্বার এখানে দিবেন। তারপর এখানে দেখতে পারছেন এখানে সবাই ভুল করেন ক্যাপসা, তো এখানে আপনি এখানে দেখতে পারছেন এসইউএম, তো ক্যাপসা মানে এসইউএম এখানে তুলতে হবে। তোলার পর এখান থেকে চেক দিলে আপনার ব্যক্তিগত তথ্য আসবে, তারপর ওখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাবে, ওখান থেকে আপনি মানে এগুলো শিখে দেওয়া লাগবে না। আপনি অ্যাপটি ইনস্টল করে ওপেন করলে এগুলো আপনি পরে পরে নিজেই করতে পারবেন। তারপরেও যদি আপনি কোনো কিছু না বোঝেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন, সব কিছুর সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, আপডেট পেটে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।